গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা সবাই ভাবছো যে আজকে আমি এই সময় শাড়ি কেন পরে আছি, এই কারণে, কারণ আজ সরস্বতী পুজো। তো তোমাদের সবাইকে শুভ সরস্বতী পুজো। আর এখন যাব আমরা একটু অঞ্জলি দিতে, মানে আমি, বৌদি, সবাই। আজকে মা বাড়িতে নেই, মা আগের দিনে যে কাজিনের বিয়েতে গেছিলাম ওখানে গেছে, আবার মানে আজকে কনে যাত্রী হিসেবে গেছে। তো এখন আমি, বৌদি আর কুহু যাব। আর খুবই সিম্পল একটা মেকআপ করেছি, কিছুই করিনি, শুধু একটু কাজল, আইলাইনার আর লিপস্টিক, আর একটা সিম্পল শাড়ি পরেছি। আর তোমাদের সবাইকে আরও একবার শুভ সরস্বতী পুজো, আর দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতেই পেলে আমি কোথায় গেছিলাম। ওখানে অ্যাকচুয়ালি অনেকগুলো গ্রাম মিলে খাওয়া দাওয়া হচ্ছিল, প্রায় 5-6টা গ্রাম, আরো বেশি তো কম নয়, 5-6 হাজার মানুষ বোধহয় খেয়েছে। তো প্রায় অনেক বছর ধরে হয়েছে সরস্বতী পুজো প্লাস কীর্তন নিয়ে খাওয়াটা হয়, কীর্তনটা 2-3 দিন আগে থেকে হয়, আর সরস্বতী পুজো দিন এরকম খাওয়ানো হয়। আর খেয়ে এসে অনেকটা বাড়ি থেকে অনেকটা দূরেই হয়েছিল, তো অতটা খেতে গেছিলাম, মজা করেই খাওয়া দাওয়া, বাট খাওয়া দাওয়া স্পেশাল কিছু নয়, কিন্তু মজাটা অনেক বেশি, প্রসাদ খেতে যেমন সবারই মজা লাগে। তো এখন খেয়ে দিয়ে এসে প্রচণ্ড হাঁপিয়ে গেছি, আর খুব ঘুমও পাচ্ছে, আজকে প্রচণ্ড গরমও পড়ে গেছে, 2টো বেজে গেছে, ঘুমও পাচ্ছে। যদি আমার কুকুরানি ঘুমোতে দেয় এখন, তাহলে একটু ঘুম হবে, না হলে এইভাবে বসে থাকবে। হ্যাঁ, আর এখানে কুকুর বসে বদমাশি করেই যাচ্ছে, কুকুরকে নিয়ে যায়নি, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম জেঠুর কাছে, জেঠু ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে এসে দেখি না পাশের বাড়িতে গেছে খেলতে, এখন এখানে কুকুর বসে আছে। তোমরাও দেখো আমার কুকুর সরস্বতী পুজোর লুকটা, মামা সবাইকে দেখাও, এই যে কি এটা, কি সবাইকে টাটা করো, টাটা, হে টাটা, গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেক্সট ডে, সরস্বতী পুজোর নেক্সট ডে আজ, কালকে আর আমি ব্লগ করতেই পারিনি, কারণ কালকে দুপুরবেলা আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল, তো আমার ভালো লাগছিল না আর কিছুই করতে। তো তারপরে যখন শরীরটা একটু ঠিক হলো তখন দেখলাম অনেক রাত্রি হয়ে গেছে, এখন আর ব্লগ শেষ করাও যাবে না,
আর আমাদের এখানে সরস্বতী পুজো অনেক বড় করে হয়, মানে বিভিন্ন জায়গা থেকে সরস্বতী ঠাকুর আসে, তাদের নিয়ে সম্মেলন হয়। তো ছোটবেলায় তো খুব মেলা দেখতে যেতাম, এখন আর মেলা দেখতে যাওয়া হয় না, কারণ প্রচন্ড ভিড় হয়, অনেক জায়গা থেকে সরস্বতী ঠাকুর আসে, এখন অনেক বড় বড় সরস্বতী ঠাকুর আসে। তো গেলে তো আমি অতি অবশ্যই ব্লগ করব, যাতে তোমরাও দেখতে পাও যে এখানে সরস্বতী পুজোটা কত বড় করে হয়। যেমন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো খুব বড় করে হয়, তেমন এখানে আমাদের সরস্বতী পুজোটাও খুব বড় করে হয়। তো আমার খুব ইচ্ছে আছে এবছর যাওয়া, জানি না যেতে পারবো কিনা, দেখা যাক কি হয়। আর আজকের ব্লগটা আমি জানি একটু বেশি ছোট হয়ে গেছে, তাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে নোটিফিকেশন বেলটাকেও অন করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। যেটা নিয়ম সেটা করতে হবে, তা ওই যে ওদের কাছে ই দিয়ে দিছে, ওরা আসলে কি এটা কি? হ্যাঁ।